আমাদের মা লক্ষ্মী এসেছে। দেখো আজকে লক্ষ্মী পুজোর দিন, বৃষ্টি কালকে বিকেল থেকে খুব প্রচন্ড বৃষ্টি। এখন আমাদের লক্ষ্মীর আসন দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে আলপনা দেব। আমাদের এইভাবে আসনে আলপনা দিয়ে তারপরে মাকে বসাতে হয়। এটা হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা পা। এখন মোটামুটি সব রেডি করেছি, পুষ্পপত্র তারপরে নৈবেদ্য সব সাজিয়ে। কালকে তো মা, গতকালকে মা লক্ষ্মী এসেছিল, বরণ করে রাখা হয়েছে। আমাদের তো সরা পূজা হয় না, তো এই পেপারটা খুলবো, মাকে আজকেই দেখবো, এখনই দেখবো। এই যে আমাদের মা লক্ষ্মী, বিজয়া, জয়া, বিজয়া, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, বাহন পেঁচা, রাধা কৃষ্ণ। আমাদের এই সরাটাই লাগে। এগুলো হচ্ছে কড়ি, কড়িগুলো দিদি শাশুড়ি আমাদের আসনে থাকে, তো মা লক্ষ্মীর আসনে থাকে, তো দুদিকে দিতে হয় আজকের দিনে। আজকে পুরো এক ফানা কলা আমাদের লাগে, আর প্রত্যেকটা কলাতে সিঁদুরে ফোঁটা দিতে হবে একটা একটা করে। সেটা নারকল ছাড়া, নারকলটা দিতে হয়, তো নারকল ছাড়া পাঁচ রকমের ফল। পঞ্চশস্য, ডুঙ্গাতে দিতে হবে। চিরাখই যা যা বানিয়েছি সব এই নৌকোতে দিতে হবে, অল্প অল্প করে সব দিতে হবে। আমাদের আজকে এই বাটাটা ছোঁয়া হবে না, এটা মা লক্ষ্মীর আসল বাটা, যা বানিয়েছি যা এনেছে সব দেওয়া আছে এখানে, এটা আজকে আমরা ছুব না। পুজো হয়ে গেলে কালকে সকালে এই বাটাটা নাড়া পড়বে, আজকে আর পড়বে না।
ओम गत्तवासुन गणेशंतो ओम भीतम 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 ओम शक्ति न इंद्र विद्रसो वासुति न पूजा विश्वेदा शक्ति न प्रांति समाधो सर्वेश्वर काश समाधो আজকে আমাদের এই কদম ফুল লাগাতে হয় দুয়ারে। নমস্তে চন্দন পুষ্প আমাদের না আজকে এই প্রদীপ সারা রাত জ্বলবে। আমরা তিনজনে উপাস ছিলাম, তো এখন আমাদের পাঁচালি পাড়া হয়ে গেছে, একটু পরে আমরা মা আমি দিদি উপাস ভাঙব। নারকেলের জল আর এক টুকরো নারকেল আর চিড়া দেওয়া আছে এখানে, এটা নিয়ে আমরা উপাসের পরে আমরা প্রথমে এটাই নিই প্রসাদ হিসাবে। দাঁড়াও চিড়া দিই। এই যে আমরা যে নারায়ণকে জল দিই না নারায়ণ প্রভুকে, তো এখানে মিশ্রি দিয়ে নারায়ণ প্রভুকে জল দিতে আর এর সাথে এক টুকরো লেবু, তো আমরা এই জলটাকে আমরা নেব। এই লেবুটা এখন চিপে দেবো, এটাতে এটা মানে শরবত। হ্যাঁ, আমরা তো নারায়ণের কাছে যে মিস্ত্রি দিয়ে তাল মিস্ত্রি দিয়ে শরবতটা দিই, আসলে সারাদিন উপাস থাকলে একটা পিত্ত পড়ে, তো তো উপাস ভাঙার মানে একটু চন্দ মিত্র নিয়ে এই শরবতটা খেলে পেটটা ঠান্ডা থাকে, মানে কোনো ক্ষতি হয় না। কি সুন্দর হাতি আছে, ঘোড়াও আছে এখানে, এই যে ঘোড়া। আগে আরও পাওয়া যেত অনেক রকম আমরা এখন সবাই প্রসাদ নেব। শ্বশুরবাড়িতে মানে যে ব্রত করে মানে ব্রতী, সে আজকে অন্ন খাবে না, তো আজকে আমরা রাত্রে বানাবো হচ্ছে সাবুন খিচুড়ি। এখন প্রসাদ নেব, আবার দেখা হবে তোমাদের সাথে।